যেগুলো চোর মোর বদমাইশ হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা চুরি কইরা, আজকে জনগণের টাকা মাইরা। আরে ভাই, টাকা থাকলেই যে শান্তি নাই তার প্রমাণ এখন দীপমনির কাছে যায় দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে যায় দেয়, ওই চোর মোরদাদের কাছে যায় দেয়। টাকা থাকলেই কিন্তু শান্তি নাই। আপনার আমার সাথে শান্তি তার কি আছে? কত কি আরামে সারাদিন রিক্সা চালাইয়া অটো রিক্সা চালাইয়া দুই চার টাকা যা পান, ডাল কাঁচা মরিচ কি নাই না পোলা পান লইয়া, আরে ভাই 3000 টাকার খাট হোক আর 300 টাকার খাট হোক বলে তো ঘুমান, কথা বল না কেন? আর যাই দেখেন তো এক গরমে ঘুমাইতে পারবে দীপু মনিরে? দুই দিন না তিন দিন আগে কোর্টে উঠাইতেছে পুলিশের মাথার উপর দিয়ে, যে মাথার উপরে ঘুষা দিয়েছে যেই দীপুমনি চাঁদপুর ঢুকলে কসুয়া দিয়ে ঢুকলে রাস্তায় একটা কুত্তাও থাকতো, হ্যাঁ কথা কর না কেন? কুত্তাও থাকতো না কুমিল্লা রোডে। আজকে হ্যারে পাগলা কুত্তা যেমনি বাড়ি দেয় পিছনে দেওয়ার হাত ধরে টান দেয় মাথার উপর দিয়ে ঘুষা দেয়। সালমান রহমান কোর্টে উঠানের সময় তার মারে তুলে বকা দেয়, এই জিন্দিগির কোনো দাম আছে রে ভাই? এর চাইতে আপনার দাম হাজার হাজার গুণ বেশি। কথা আসতে কইলে আপনাকে শান্তি আল্লাহ কেড়ে নেবেন। মনে রাখবেন, জাহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু আজাব গজব যা কিছু দেখতাছেন এমপি মন্ত্রী গত সাবেক প্রধানমন্ত্রী থেকে নিয়ে সবগুলো তাদের হাতের কামাই, তারা যা করছে জুলুম এখন মানুষের একটা হিরুম সিরু বোকা হন। কোর্টে যতবার উঠাইব এমপি মন্ত্রী সাবেক যাবেক দেখলে আসলে প্রত্যেকটার মা বোন তুলে বকা দিব, হিরুম সিটে লুঙ্গি খুলে বকা দিব। কারণ এগুলো আমার কথা না, যে রব বানিয়েছে সেই রবের কথা, ঠিক না বেটি? জোরে কন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। কি বলেন? আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, ইসলামী আন্দোলন বলেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন, যাই কিছু করেন, কারো উপর আমরা জুলুমও করি নাই। কেউ মা তুলে একটা বকা দিবে, কেউ কোডে উড়াইয়া দিলে ঘুষা দিবে, এই তৌফিক আমাকে নাই। যে কদিন বাঁচব সুখে থাকি দুঃখে থাকি মাওলার ইবাদত করে যাইতে পারব ইনশা। জোরে কন ইনশা, ভালো করে বুঝবেন। এই যে কুমিল্লা নোয়াখালী ফেনী অধিকাংশ মসজিদে আজকে জুমার নামাজ হবে না। আমার মনে পড়ে যায় আমাদের মতো একজন কুখ্যাত আলেমে দিন, হাজারো আলেমের উস্তাদ, হুজুর কালকে লাইভে এসে দেখলাম তার মাদ্রাসার প্রায় শত শত ছাত্রদেরকে প্রাণ বাঁচাবার জন্য আল্লাহর কাছে এবং ওই এলাকার মানুষের কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ হুজুরের মাদ্রাসাকে ফেনী সোনাগাজী না হুজুরের নাম জানি কি মোবারকুল্লাহ শাহ হুজুর মোবারক করেন না, ফরিদউদ্দিন আল মোবারক হুজুরের নামটা আমার জেহেনে আসে। এই ফরিদউদ্দিন আল মোবারক সাহ বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম, ফরিদউদ্দিন আল মোবারক সাহ আমাদের সাথে অনেক বড় বক্তা, হুজুরের মাদ্রাসায় শত শত ছাত্র। আজকে হুজুর লাইফে এসে বলতেছে আমার ছাত্রদের আর কিছু সময় যদি আপনারা অপেক্ষা করেন আমার ছাত্ররা কোন দিকে যাইব, আমার ছাত্ররা পানিতে তলায় যাবে, কারণ দুই এক মাইলের মধ্যে সব তলায় গেছে, কোন দিকে? একটা মানুষ কত সময় সাঁতরায় থাকতে পারে? একটা মানুষের সাঁতারের লিমিট থাকে 20 থেকে 25 মিনিট, উপরে গেলে আধা ঘন্টা, আধা ঘন্টা পরে আর ওই মানুষ সাঁতরাইতে পারে না, সে যতবারই বাহাদুর। আধা ঘন্টা পরে ওই লোকটা সাঁতরাইতে পারবে না, সে 100% ভাবে সাঁতরাইতে সাঁতরাইতে তার শরীরের দুর্বলতা এসে যাবে, আস্তে পানি নিচে তলিয়ে মারা যাবে। হুজুর লাইফে এসে বলতেছে, আব্দুল্লাহ নবী হুজুর বলতেছে যে আপনারা অতি তাড়াতাড়ি আমার ছাত্রদেরকে তাড়াতাড়ি এই গজব থেকে বাঁচান, আল্লাহ বাঁচাবে, আপনারা তাড়াতাড়ি তাদেরকে উদ্ধার করে, হয়তো আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে। আমি প্রবাসী ভাইদের জন্য কলিজা দিয়ে দোয়া করি, বাংলাদেশের প্রবাসীরা অনেক কিছু পারে, এ কথা কর না কেন? প্রবাসীরা সরকারে উৎখাত করতে পারে, প্রবাসীরা ইনশাআল্লাহ বাংলাদেশে এই সরকারকে পতন ঘটাবার পিছনে প্রবাসীদের 99% অবদান আছে। ছাত্র ভাইরা যেরকম 100
পার্সেন্ট তাদের অবদান, এই প্রবাসীর 99% তারা সহযোগিতা করছে আমার ছাত্র ভাইদের পাশে, শক্তি দিয়া, টাকা দিয়া, রেমিডিস দিয়া, রেমিডিস যুগ দ্বারা ফেসবুকের মাধ্যমে, রেমিডিসের মাধ্যমে যেভাবে হোক জালিমের বিরুদ্ধে তারা লড়াই করে বাংলাদেশের বাইরে। এটা বাংলাদেশের জন্য প্রেম না? এটা বাংলাদেশের জন্য প্রেম। আমি দেখলাম আমার কলিজার টুকরা প্রবাসী ভাইরা লাইফ এসে কাঁদতেছে, আপনারা আমার মা বাবার বাঁচান। দাদা ভাই, বাসানের মালিক আমরা না, বাসানের মালিক কে? আপনারা লাইফে এসে প্রথম আল্লাহকে ডাকতে পারবেন, মালিক আমি পূর্বাসে আইছি, আমার বাংলা মাকে হেফাজত করার জন্য বাংলা মায়ের মানুষগুলাকে, সরকারকে, বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে আপনার পক্ষ থেকে বাঁচাবার জন্য নিজের মাতার ঘাম পায়ে ফেলাইয়ে পূর্বাস জীবন বেছে নিয়েছি। আল্লাহ আপনি যেরকম ভাবে ওই দেশের মানুষের শান্তির জন্য পূর্বাস জীবন কাটাইতেছি, আপনি শুনবেন শেখ হাসিনার কথা, আপনি শুনবেন গত টার্মিনালে গত এই যে সরকার পতন হইল, এই গত সরকারে যত দেখবেন আমলা সামলা, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, সিলেট এবং হবিগঞ্জ জেলায় এত উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং ঘর বাড়ি প্লাবিত হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, হাজার হাজার মানুষ, হাজার হাজার ছোট্ট ছোট্ট বাচ্চারা খাবারের অভাব, বাসস্থানের অভাব এবং দূষণমুক্ত পানির অভাব, এত কষ্টের ভিতর দিয়ে তাদের দিন যাপন করছে। তো আজকের পবিত্র জুমার নামাজটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোনো মুসলমান যে কোনো কারণেই যদি কষ্টে থাকে সারা দুনিয়ার মুসলমানের কষ্ট পাওয়া উচিত, কথা ঠিক না? মেরে ভাই দোস্ত বুজুর্গ, সারা দুনিয়াটা এখন মুসলমানের প্রতি নিপীড়ন, নির্যাতন, নিষ্পীড়ন, কষ্টের স্টিম রোলার চলছে। এই সময়ে, এই মুহূর্তে মুসলমানের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন উদখুলু ফিস সিরমি কাফা ওয়ালা তাতবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবীন। যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে এক খোদা বলে বিশ্বাস করেছে, তাদের উচিত, তাদের একটাই মাত্র উদ্দেশ্য থাকবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, কথা ঠিক না? মুসলমান যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়, দুনিয়ার কোনো বেঈমান তাদের যারা পরিমাণ কষ্ট দিয়াও সে দুনিয়ায় ঠিক থাকতে পারবে না। পৃথিবীতে এখন মুসলমান সারা দুনিয়ার বেঈমানদের হাতের পুতুল হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় বিচার ছিল, যদি ওই জামানায় কেউ গুনাহ করত সাথে সাথে আসমান থেকে সাথে সাথে গজব নাযিল হয়ে যেত, যদি কেউ জেনা করত সাথে সাথে দুইজন এইভাবে লেগে যেত। কিন্তু আমাদের জামানায় তো আর এটা নাই, আসেনি। এটা নাইজের ভিতরে পিছনে কারণও আছে, সেটা হলো এই, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সমস্ত কথা শুনেছেন জিব্রাইলের কাছে যে উম্মতে মুহাম্মাদি যদি তারা পাপের কাজ করার কারণে, চুরি করার কারণে হাত ওই চুরিকৃত মালের সাথে লেগে থাকবে, জেনা করলে জানে এবং জানো দনজন লেগে থাকবে,
আল্লাহ, এটা আমার উম্মতের জন্য কষ্ট। সারা দুনিয়ার মানুষ তাকে কালারিং করবে, তওবা করার সুযোগ থাকবে না, মানুষ পিটাইয়া মেরে ফেলবে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারিমের কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার উম্মতকে গুনাহ যতই করুক আমার উম্মতকে তুমি ছাড় দিবা। সুবহানাল্লাহ বললেন না, আমার উম্মতকে তুমি ছাড় দিবা। রসুল আকরাম সাল্লামের দোয়া কবুল হইল। রসুল পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের এতই দরদী, এতই মায়াশীল, এতই আমার কলিজার টুকরা নবী, যে মায়ান নবী দয়ান নবী সারা পৃথিবীতে আল্লাহ পাক একজনই বানিয়েছেন যার মতো মায়া যার মতো দয়া পৃথিবীর কোন নবীর মধ্যে ছিল না। কথা ঠিক না? জোরে বলেন, আরো জোরে। আসলে আমার অনেক দিনের আশা ছিল, এটা আমার মনের আশা যে মসজিদ এত কষ্ট করে রক্ত পানি করা পয়সা দিয়ে আল্লাহ পাক আমার দ্বারা করাইলেন, নিজের মসজিদে জুমার নামাজ পড়াইতে পারি না। এটা আপনাদের অনেকের আশা যে ওদের মসজিদ নিজে বানাই নিজে পড়ান না, কেমন দেখা যায়? হয়তো যে কোনো কারণে পারি নাই, কিন্তু ইনশাআল্লাহ তাআলা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে নিজের দেখবেন গাছ লাগানো গাছের ফল খাইয়া যে টেস্ট, বাজারের থেকে কিনে খাওয়া কিন্তু ওই টেস্ট না। কথা কর না কেন? আরে আমি আমার বাসার সামনে একটা মরিচের গাছ লাগিয়েছি আমি নিজে কিনে, বাইরে ভাই এই মরিচ গাছটায় আমি ডেলি সকাল বিকেল দুইবার পানি দিই, আলহামদুলিল্লাহ বলেন না, 15-20টা মরিচ আসছিল, মরিচ গুলারে এত যত্ন করে ছিঁড়ছি, বাসায় বইলে দিছি খবরদার এইটা দিয়ে একটা কঠিন পাক হইব, মরিচটা খুব ঘেরান যুক্ত এবং মজা যুক্ত, এটা এলিয়া সালাম জায়াতির হাতে লাগানো মরিচ গাছে মরিচ হয়েছে। আপনিও দেখবেন একটা গাছ যদি আম গাছ জাম গাছ লাগান প্রতিদিন সকাল বিকেল দুই বাজে দেখেন যে কয়টা আম ধরছে কিভাবে ধরছে, কেউ না খাইয়া ফেলে কেউ পাইডে না খেলে, ঠিক না বেটা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল মদিনার বিভিন্ন মসজিদে নামাজ পড়াইতে যাইতেন, কিন্তু রসুলের হাতে বানানো যে মসজিদে নাবমি এইটার মতো রসুল টেস্টফুল নামাজ কোনো মসজিদে পড়ার নাই। তো আমি মসজিদ বানাইলাম প্রায় আল্লাহ পাক আমার দ্বারা বানাইলেন আল্লাহ শুকর, প্রায় 4-5 বছর হয়ে গেছে, কিন্তু আমি আজও পর্যন্ত জুমার নামাজ পড়াইতে পারি না। আল্লাহ হয়তো সুযোগ করে দিয়েছেন, আপনারাও আসতে পেরেছেন, খুশি না বেজার? যদিও মিরপুরের মতো আমার মসজিদ এত বড় না, কিন্তু আমার কেন যেন আজকে মজাটা বেশি লাগতেছে, কারণ অনেক দিনের আশা ছিল যে আমার এখানে আমি জুমার নামাজ পড়া, আল্লাহ পাক করে দিয়েছেন যে কোনো কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন, আমিন, আরো জোরে কোন আমিন, আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, শুধু আপনাদের খেদমত আমি আরজ করব, এই যে গজব আজাব যা কিছু দেখেন এগুলা বান্দার নিজের হাতের কামাই, ঠিক না? আল্লাহ নিজে বলেছেন জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত কোয়ালিটির আজাব গজব দেখবা বান্দা এগুলা তোমাদেরই হাতের কামাই। আমি আল্লাহ কখনো ইচ্ছা করি না যে আমার বান্দারে পানিতে ডুবাইয়া মারব, আমি কখনো ইচ্ছা করি না।